করোনার এই দুর্যোগে ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে তিনি আরও জানান করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে সরকার আমাদের সীমাবদ্ধতা আমরা অতিক্রম করে যাচ্ছি টেস্টিং ক্যাপাসিটি বাড়ছে বেসরকারি হাসপাতাল সম্পৃক্ত করা হচ্ছে এখন উনত্রিশটি সেন্টার থেকে করোনা টেস্ট করা হবে দুর্যোগে ঐক্যের বিকল্প নেই ঐক্যবদ্ধভাবে আসুন আমরা দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাই